কোয়াড জোটে যোগ দেওয়া প্রসঙ্গে চীনের রাষ্ট্রদূত লি জিমিং কোনো হুঁশিয়ারি বা নির্দেশনা দেননি। চীনের রাষ্ট্রদূত এ ব্যাখ্যা দিয়েছেন বলে জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব। কোয়াড নিয়ে বক্তব্যের বিষয়ে বাংলাদেশের তরফ থেকে এর আগে ব্যাখ্যা চাওয়া হয় লি জিমিং এর কাছে। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় লি জিমিং এর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী মাসুদ বিন মোমেন। প্রায় 45 মিনিট আলোচনা শেষে পররাষ্ট্র সচিব জানান ভাষাগত দুর্বলতার কারণেই চীনের রাষ্ট্রদূত এ ধরনের মন্তব্য করেছেন। তিনি তার অভিমত তুলে ধরেছেন, কোনো হুঁশিয়ারি দেননি। বৈঠক শেষে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি চীনের রাষ্ট্রদূত। এটা ওইটা আউট অফ কনটেক্সট করা হয়েছিল এবং সে এমন কিছু মিন করে নাই যে আমাদেরকে সে কোনো সাজেশন করতে চায় বা এটা সে ক্লারিফাই করেছে। মোটামুটি এক্সপ্লেন করেছে যে হ্যাঁ, যে ওর ইংরেজিতে একটু সমস্যা আছে সব মিলায়।